নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। অতি বিশেষ এই প্রোগ্রাম, মঙ্গলের শুভ চতুর্থ দৃষ্টি, তৈরি থাকুন। এই ছয়টি রাশি ঐশ্বর্যের শিকড় চূড়ায় যেতে চলেছে, অদ্ভুত ও অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে এই ছয় রাশি। অর্থাৎ মঙ্গলের চতুর্থ দৃষ্টি বর্তমানে মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করছে এবং এই মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক, অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে এই চতুর্থ দৃষ্টি পড়ছে। এর ফলে ছয়টি রাশির ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে। কোন কোন এই ছয়টি রাশি এই শুভ মঙ্গলের দৃষ্টিতে মঙ্গলই মঙ্গল হতে চলেছে এই ছয়টি রাশির। মঙ্গল যেমন অমঙ্গলও হয়, আবার মঙ্গল এই শুভ দৃষ্টিতে মঙ্গল শুধু মঙ্গলই মঙ্গল প্রদান করতে চলেছে এই ছয় রাশির মানুষকে। কোন কোন দিক থেকে হতে চলেছে এই ছয় রাশির মানুষ মালামাল, দেখুন। প্রথমেই আপনাদেরকে আমি জানাই, মঙ্গল আমাদের হচ্ছে ভূমি কারক গ্রহ, অর্থাৎ আপনার প্রপার্টি কেমন সেটা কিন্তু মঙ্গলের আন্ডারে। আপনি কত সম্পত্তির মালিক সেটা কিন্তু মঙ্গল। আপনার ইট ভাটা কেমন চলবে সেটাও কিন্তু মঙ্গল। আগুনে হিট দিয়ে যা করতে হয় সেটা কিন্তু সম্পূর্ণ মঙ্গল। আপনার ইলেকট্রিকের কাজ সেটাও কিন্তু মঙ্গল, অর্থাৎ বিদ্যুতের যে কাজকর্ম এটাও কিন্তু মঙ্গলের আন্ডারে। কনস্ট্রাকশনের কাজ এটাও কিন্তু মঙ্গলের আন্ডারে। সেনা, পুলিশ, আর্মি এটাও কিন্তু মঙ্গল। আপনার পরাক্রম এটাও কিন্তু মঙ্গল। আপনার ব্লাড রিলেশনের জায়গাটা এটাও মঙ্গল। আপনার ভাইয়ের স্থান এটাও কিন্তু মঙ্গলের আন্ডারে কিন্তু পড়ছে। আপনার সাহস কেমন থাকবে সেটাও কিন্তু মঙ্গল নির্দেশ করছে। অর্থাৎ মঙ্গল কিন্তু হচ্ছে সেনাপতি। অর্থাৎ মঙ্গল যদি আপনার রাশিচক্রে খারাপ থাকে তাহলে কিন্তু পূর্ণ মাত্রার রেজাল্ট কিন্তু পাওয়া সম্ভব না। কিন্তু তাও এই মঙ্গলের চতুর্থ দৃষ্টি এই ছয়টি রাশিকে কিন্তু এই সময়ের মধ্যে প্রচুর অর্থ কিন্তু দিয়ে যাবে, এক এবং একাধিক সম্পত্তির মালিক কিন্তু করাবে। তবে কর্ম কিন্তু করতে হবে। অর্থাৎ আমি একটা কথা বারবার বলেছি, যতই আপনার ভাগ্যে থাক, ঘুমন্ত সিংহের মুখে কিন্তু হরিণ এসে পড়ে না। আপনি রাশি বল শুনে নিচ্ছেন যে এটা হবে, যে আপনি বাড়িতে বসে আছেন তা করলে কিন্তু হবে না। আপনি যখন কাজের সঙ্গে লিপ্ত থাকবেন ভাগ্য আপনার সাথ দিবে। অর্থাৎ ঘুমন্ত সিংহের মুখে মৃগ এসে পড়ে না। সিংহকেও কিন্তু দৌড়ে গিয়ে সেই হরিণকে কিন্তু ধরতে হয়। অর্থাৎ আপনাকে পরিশ্রম কিন্তু করতে হবে, ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। অর্থাৎ আপনিও কিন্তু হতে চলেছেন মহা কোটিপতি, আরবপতি, খারকপতি, লাভ পেতে চলেছেন। আবারও বলছি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই মঙ্গলের শুভ চতুর্থ দৃষ্টি পড়াই। কোন কোন রাশি, প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের রাশির দ্বিতীয় এই মঙ্গল অবস্থান করছে এবং দ্বিতীয় অবস্থান করে ঠিক চতুর্থ দৃষ্টি আপনার রাশির পঞ্চম ভাবে পড়ছে এবং পঞ্চম ভাব মঙ্গলের নিজস্ব ঘর, অর্থাৎ মঙ্গলের নিজের রাশি এবং প্রিয় রাশি বৃশ্চিক রাশি, এবং কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে। এই যে পঞ্চমপতি উপর দৃষ্টি ধনপতির, অর্থাৎ দ্বিতীয়ভাবে পঞ্চমপতির উপর দৃষ্টি, আকস্মিক ধন লাভ আপনাদের করাবে। সন্তান সুখের জায়গা, কেরিয়ারের ক্ষেত্রে শুভ, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে, নিজস্ব সম্পত্তির সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। প্রপার্টি থেকে লাভ, ইলেকট্রিশিয়ানের কাজের সঙ্গে যারা যুক্ত আছে সেখান থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন।
কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনার কর্কট রাশির। দুই নম্বর যে রাশির কথা বলবো সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির চতুর্থভাবে এই মঙ্গল বর্তমানে অবস্থান করছে, অর্থাৎ আপনার কেন্দ্রে এবং শুক্রের সঙ্গে আপনার রাশির অধিপতির সাথে, এবং সরাসরি চতুর্থভাবে অবস্থান করে চতুর্থ দৃষ্টি আপনাদের রাশির সপ্তমভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের দাম্পত্য সুখ, পার্টনারশিপ বিজনেস, দৈনিক রোজগার, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আর্থিক উন্নতি, নিজস্ব প্রপার্টির যোগ এবং এই সময়ের মধ্যে আকস্মিক ধনপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু ব্যবসা ক্ষেত্রে শুভ, এই জায়গাগুলো কিন্তু বিদেশ থেকে লাভ, এই জায়গাগুলো কিন্তু আপনার বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু দিবে এই মঙ্গলের শুভ দৃষ্টি। এবং মঙ্গল শুক্রের সঙ্গে একত্রে অবস্থান করছে, অর্থাৎ মঙ্গল বৃষ রাশির ক্ষেত্রে বলবে মঙ্গলই মঙ্গল, অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে বৃষ রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার সপ্তমভাবে এই মঙ্গল অবস্থান করছে, আপনার পঞ্চমপতিকে কানেক্ট করে এবং আপনার নবমপতিকে কানেক্ট করে, খুবই দারুণ এই যোগ। এবং সরাসরি কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, এবং সরাসরি আপনার কেরিয়ারের ঘরে দৃষ্টি, আপনাদের ক্ষেত্রে কর্মযোগ, কর্মক্ষেত্রের প্রমোশন, পদোন্নতি, যারা কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে, সরকারি চাকরির সম্ভাবনা, কন্ট্রাকচুয়াল জব পাওয়ার সম্ভাবনা, দৈনিক রোজগার বৃদ্ধি করবে, দাম্পত্য সুখ, ব্যবসা ক্ষেত্রে শুভ, ইনকামের জায়গাটা ভালো, বিদেশ থেকে লাভ কুম্ভ রাশির ক্ষেত্রে, অর্থাৎ আপনারাও কিন্তু হতে চলেছেন মহা সৌভাগ্যশালী রাশি, অর্থাৎ ইনকামের জায়গাটা কিন্তু দেখাচ্ছে আপনার কুম্ভ রাশির। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতেই এই মঙ্গলের অবস্থান এবং শুক্রের সঙ্গে একত্রে অবস্থান করছে, এবং চতুর্থ দৃষ্টি চতুর্থভাবে পড়ছে পারিবারিক সুখের জায়গা, প্রপার্টির জায়গা, নিজস্ব প্রপার্টি, দাম্পত্য সুখ, আপনার ব্যবসার ক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রে শুভ, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, শুভ বিবাহের যোগ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার নির্দেশ করছে আপনার সিংহ রাশির ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে আপনিও কিন্তু অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট কিন্তু পেতে চলে, তৈরি থাকুন সিংহ রাশি। মান সম্মান রাজনীতির ক্ষেত্রে উত্থান, যারা ইলেকট্রনিক্স কাজের সঙ্গে যুক্ত আছে সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, প্রপার্টি থেকে লাভ এই সময় কিন্তু আপনারা পাবেন, এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, আপনি সিংহ রাশির মানুষ, আপনি কিন্তু এই সময়ের মধ্যে পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট, পিতার সাপোর্ট এই সময় পেতে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির বর্তমানে একাদশভাবে এই মঙ্গল অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আমি বারবার বলেছি জ্যোতিষশাস্ত্রে একাদশভাবে কোনো গ্রহ যাওয়া মানে বিশেষভাবে শুভ ফল কিন্তু দেয়, এবং যখন দ্বিতীয় এবং একাদশের কানেকশান হয়ে যায়, অর্থাৎ আপনাদের ধনপতি একাদশভাবে অবস্থান করছে, ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত করবে, অর্থাৎ একাদশ এবং ধনপতি কানেকশান আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু করবে, এবং সপ্তমপতিকে কানেক্ট করছে, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখের জায়গা, দৈনিক রোজগার বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে শুভ, বিদেশ থেকে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে, প্রপার্টি থেকে লাভ, নিজস্ব ভূমি সম্পত্তি হওয়া জায়গা দেখাচ্ছে, এবং কর্মযোগ, কর্মক্ষেত্রে উন্নতি, লাভ, সফলতা, সাকসেসের জায়গা তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই মঙ্গলের চতুর্থ দৃষ্টিতে অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট কিন্তু পেতে চলেছে। অর্থাৎ এই যে মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি একাদশ ভাব থেকে আপনার রাশি ধনভাবে দিচ্ছে, অর্থাৎ ধনের জায়গাটা, আপনাদের আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ ধনভাবে ধনপতির দৃষ্টি একাদশ ভাব থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি তুলা রাশির মানুষ হন,
আপনি কিন্তু মালামাল হতে চলেছেন। এই মঙ্গলের শুভ দৃষ্টিতে তৈরি থাকুন। তুলা রাশির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি করবে। ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শুভ। ইটভাটা যাদের আছে, যাদের কনস্ট্রাকশন বিজনেস আছে, রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছে, বড় ভাইদের সাথে আপনার সম্পর্কে উন্নতি হবে, এই জায়গাগুলো কিন্তু লাভ দিবে এবং প্রপার্টি থেকে লাভ আপনারা কিন্তু এই সময় পাবেন। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি মানে অদ্ভুত অকল্পনীয় লাভ আপনারাও কিন্তু পাবেন। দেখুন, আপনাদের সপ্তমপতি এবং রাশির অধিপতি কর্মভাবে অবস্থান করছে দশমভাবে, এবং সরাসরি এই চতুর্থ দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ছে। আপনাদের ক্ষেত্রে কর্মযোগ, ব্যবসা ক্ষেত্রে শুভ, দাম্পত্য সুখ, দৈনিক রোজগার, বিদেশ থেকে লাভ, প্রপার্টি যোগ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, ভূমি সম্পত্তি এ সময় কিন্তু আপনাদের হবে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু সুন্দর গোচর, মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি এ সময় কিন্তু বৃদ্ধি হবে। অর্থাৎ মঙ্গল বৃশ্চিক রাশিকে করবে মঙ্গলই মঙ্গল, তৈরি থাকুন, ঐশ্বর্যের শিকড় চূড়ায় উঠতে চলেছে এই বৃশ্চিক রাশি। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি আপনাদের কমেন্ট থাকে অবশ্যই করুন। নমস্কার, ধন্যবাদ।